সকালে ছিল মেঘাচ্ছন্ন আকাশ, টিপটিপ করে পড়ছিল বৃষ্টি। প্রতিকূল আবহাওয়াকে তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবে হাই ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে আসে এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় ফালাকাটা ব্লকের ধনী রামপুর এক অঞ্চলের দেওমালি গ্রামে। জানা যায় বাবার কাছে বিয়ের দাবি, দাবি পূরণ না হয় সাত সকালে হাই ভোল্টেজ টাওয়ারে উঠে পড়ে এক যুবক। যুবকের বাড়ি বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া এক অঞ্চলের প্রধান পাড়া গ্রামে। যুবকের নাম বিপ্লব রায়। ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং ফালাকাটা ও ধূপগুড়ি ফায়ার ব্রিগেড কর্মীরা পৌঁছে যায়। নিচে নামতে একেবারেই নারাজ সেই যুবক, শেষ পর্যন্ত অবশ্য নিচে নেমে আসে সে। ঘটনাস্থলের মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়।